এরপর যে আমরা দেখব কালেকশনস। আচ্ছা, কালেকশন বলতে যে জিনিসটা বোঝানো হয় যে মানে অনেকগুলো ডাটা একসাথে বোঝানো হয়। কীরকম আমরা নর্মালি ভেরিয়েবলে কী একটা ডাটা রাখতে পারার ব্যবস্থা দেখেছি, যে হয়তো একটা নাম রাখতে পারতেছি বা একটা রোল নাম্বার রাখতে পারতেছি বা একটা আইডি রাখতে পারতেছি, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমরা ভেরিয়েবলে ডাটাগুলো রাখতে পারি। তো আমাদের যদি এরকম হয় যে অনেকগুলো নাম একসাথে একটা ভেরিয়েবলে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে এই কালেকশনের মাধ্যমে হচ্ছে আমরা ডাটাগুলোকে একটা ভেরিয়েবলে রাখতে পারি। তো কালেকশন কী কী ধরনের হতে পারে? তো আমরা বাম দিকে দেখি যে তিনটা আইটেম দেখা যাচ্ছে, যে লিস্ট, সেট এবং ম্যাপ। আচ্ছা, আমরা ডান দিকে যদি ছবিটা দেখি তো সেইখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে ইটারেবল, তারপর হচ্ছে কালেকশনস, তারপর লিস্ট, সেট এবং ম্যাপ। এবং এই লিস্ট, সেট প্রত্যেকটার মিউটেবল লিস্ট, মিউটেবল সেট এবং মিউটেবল ম্যাপ, প্রত্যেকটার মিউটেবল ভার্সন আছে। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের হচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, তো ইটারেবল ইন্টারফেস, কালেকশন ইন্টারফেস, লিস্ট, সেট, ম্যাপ এবং এই মিউটেবল ম্যাপ, মিউটেবল সেট, মিউটেবল লিস্ট সবগুলো হচ্ছে যে ইন্টারফেস। আচ্ছা, এখন দেখেন এই সবার লাস্টে যে ম্যাপ এবং মিউটেবল ম্যাপ, এই দুইটার সাথে দেখেন কানেকশন নাই, কোনো তীর চিহ্ন নাই, অর্থাৎ এই কালেকশন ইটারেবলের সাথে। তার মানে হচ্ছে যে এই দুইটার প্যারেন্ট কিন্তু এই মানে এই ম্যাপের প্যারেন্ট কিন্তু কালেকশন না বা ইটারেবলও না, কিন্তু এই লিস্ট এবং সেটের প্যারেন্ট কিন্তু কালেকশন, এবং কালেকশনের প্যারেন্ট হচ্ছে ইটারেবল। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যখন দেখব তখন হচ্ছে যে আমরা এই প্যারেন্ট চাইল্ডের ব্যাপারটা বুঝব, যে কোনটাকে এক্সটেন্ড করে আরেকটাকে, মানে একটা ক্লাস বা একটা ইন্টারফেস আরেকটাকে এক্সটেন্ড করতে পারে। এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব, যে লিস্ট দেখব, সেট দেখব, ম্যাপ দেখব এবং প্রত্যেকটার মিউটেবল, ইমিউটেবল, কারণ আমরা ভেরিয়েবল অলরেডি দেখেছি যে যেই ভেরিয়েবলের হচ্ছে যে আপনার ডেটা চেঞ্জ করা যায় না সেটা হচ্ছে যে ইমিউটেবল, যেমন লিস্ট, সেট, ম্যাপ এবং যেগুলো হচ্ছে ভেরিয়েবলের ডাটাগুলো চেঞ্জ করা যায়, অর্থাৎ আমরা নতুন কোনো ডাটা দিতে পারবো বা ডাটা মানে ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারবো, সেটা হচ্ছে যে মিউটেবল। পরের স্লাইডে দেখি তো লিস্ট। হ্যাঁ, এই যে লিস্ট, লিস্টের ব্যাপারটা হচ্ছে যে যেই ধারাবাহিকতা ইনসার্ট করা হয় সেই ধারায় ডাটা থাকে, অর্থাৎ হচ্ছে যে আপনি যেই ডাটার সিকোয়েন্স, মনে করেন আপনার নাম আগে দিলেন, তারপরে আপনার বন্ধুর নাম দিলেন, তারপরে আরেক বন্ধুর নাম দিলেন, তো এই যে সিরিয়ালটা, এই সিরিয়াল অনুসারেই ডাটাগুলো থাকে। আচ্ছা, একই এলিমেন্ট একাধিকবার থাকতে পারে। সাপোজ আপনার, আপনি নাম দিলেন, আপনার নাম দিলেন, আপনার ফ্রেন্ডের নাম দিলেন, তারপর আবার আপনার নাম দিলেন, সেম ডাটাটাই মাল্টিপল টাইম থাকতে পারে। আচ্ছা, তো অ্যারের মতো ইন্ডেক্স নাম্বার দ্বারা এলিমেন্ট অ্যাক্সেস করা হয়, অর্থাৎ আমরা যে অ্যারে দেখেছি যে অ্যারেতে জিরো থেকে শুরু হয় ইন্ডেক্স নাম্বার, সেরকমভাবেই এই লিস্টের ক্ষেত্রেও হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিয়ে জিরো, ওয়ান, টু, থ্রি এরকমভাবে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, তো আরেকটা হচ্ছে যে ইন্ডেক্স ইন্টিজার নাম্বারে হয়। আচ্ছা, জিরো, ওয়ান, টু, থ্রি এগুলো তো ইন্ডেক্স ইন্টিজার নাম্বার, সো এটা ইন্ডেক্সটা হচ্ছে যে ইন্টিজার নাম্বারে হয়। এরপরে আছে যে সেট। সেট হচ্ছে ইউনিক এলিমেন্টের সমষ্টি। ইউনিক এলিমেন্ট কেমন? যেমন আপনার নাম দুইবার দিতে পারবেন না, এক্ষেত্রে আপনার নাম একবারই থাকবে বা আপনার বন্ধুর নাম একবারই থাকবে, অর্থাৎ একটা নাম একবারই থাকবে, অর্থাৎ একটা ডাটা একবারই থাকবে, সেটা হচ্ছে ইউনিক এলিমেন্টের সমষ্টি, এটা হচ্ছে সেট। হ্যাঁ, একই এলিমেন্ট একাধিকবার থাকবে না। আচ্ছা, তো লিস্টে আমরা যেটা দেখেছিলাম যে একই এলিমেন্ট মাল্টিপল টাইম থাকতে পারে, কিন্তু সেটে কিন্তু মাল্টিপল টাইম একই এলিমেন্ট থাকতে পারে না। আচ্ছা, ম্যাপ, ম্যাপকে ডিকশনারি বলা হয়। তো এই ম্যাপে ডেটাগুলো কীভাবে থাকে, যে কী ভ্যালু পেয়ার আকারে থাকে, অর্থাৎ একটা কী থাকবে, একটা ভ্যালু থাকবে। হ্যাঁ, কীগুলো ইউনিক থাকবে, আমরা সেটে দেখেছি না যে ভ্যালুগুলো ইউনিক, কারণ সেটে তো কিন্তু কী ভ্যালু পেয়ার থাকে না, কিন্তু ম্যাপে কিন্তু কী ভ্যালু পেয়ার থাকে, অর্থাৎ একটা কী থাকবে, একটা ভ্যালু থাকবে। আর সেটে দেখেছি যে ভ্যালুগুলোই হচ্ছে, যেহেতু শুধু ভ্যালুই থাকে, সো এই প্রত্যেকটা ভ্যালু ইউনিক থাকে। হ্যাঁ, ম্যাপে কিন্তু কীগুলো ইউনিক, ভ্যালু কিন্তু সিমিলার ভ্যালু থাকতে পারে। হ্যাঁ, আমরা পরবর্তীতে যখন ম্যাপ দেখব তখন হচ্ছে যে এটা ভালোভাবে বুঝতে পারবো যে আসলে কী ভ্যালু পেয়ারের মাধ্যমে কীভাবে রাখা হয়। এরপরে আছে যে ইমিউটেবল কালেকশনের ফাংশন। আচ্ছা, এখন ইমিউটেবল জিনিসটা হচ্ছে যে রিড অনলি, অর্থাৎ এই যে লিস্ট, সেট, ম্যাপ এগুলো হচ্ছে যে আছে আপনার ইমিউটেবল, অর্থাৎ এগুলোর ভ্যালু আপনি প্রথমবার যে ভ্যালুটা দিয়ে দিবেন সেটাই থাকবে, পরবর্তীতে আর ভ্যালু অ্যাসাইন করতে পারবেন না বা মডিফিকেশন করতে পারবেন না, কোনো কিছু ডিলিট করা বা চেঞ্জ করতে পারবেন না। তো ইমিউটেবল কালেকশন জাস্ট আপনি রিড করতে পারবেন, অর্থাৎ প্রথমবার যে ডেটাগুলো দিয়ে দিবেন সেই ডেটাগুলো আপনি রিড করে কোনো একটা কিছু করতে পারবেন, কিন্তু ওই ডেটাগুলোকে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, তো ইমিউটেবল কালেকশনের কী কী ফাংশন দিয়ে আমরা হচ্ছে যে ইমিউটেবল কালেকশনের অবজেক্টটা তৈরি করতে পারি, সেটা হচ্ছে যে লিস্ট অফ। হ্যাঁ, এখানে টি মানে হচ্ছে টাইপ,
সো এই ডেটা টাইপ দিয়ে দেবেন। সাপোজ মনে করেন আপনি এই লিস্টের মধ্যে আপনি সব স্ট্রিং রাখতে চাচ্ছেন, তখন টি এর জায়গায় স্ট্রিং লিখবেন। আর হচ্ছে যে মনে করেন সব ইন্টিজার রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে টি এর জায়গায় ইন্টিজার লিখবেন। অথবা একটা স্টুডেন্টের একটা অবজেক্ট, যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দেখব তখন এখানে স্টুডেন্টের ক্লাসটা লিখে দিতে হবে। এরকমভাবে হচ্ছে যে লিস্ট তৈরি করা যায়। আচ্ছা, তো এই ফাংশনটার মাধ্যমে হচ্ছে যে আমরা একটা লিস্টের একটা অবজেক্ট পাবো। আর এইরকমভাবেই সেট অফ, আচ্ছা লিস্ট অফের মতোই সেট অফ এবং ম্যাপ অফ, এই দেখেন ম্যাপে দেখেন কে আর ভি, অর্থাৎ কি এবং ভ্যালু। হ্যাঁ, সেট অফে কিন্তু এই যে টি দেওয়া, তার মানে হচ্ছে যে এখানে ডেটা টাইপ থাকবে, সো স্ট্রিং, ইন্টিজার, ডাবল, হ্যাঁ এই টাইপের থাকবে। আর ম্যাপের মধ্যে কি আর ভ্যালু, অর্থাৎ কি এর ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে কে এর জায়গায় কিন্তু স্ট্রিং, ইন্টিজার, ডাবল বা অন্য কোনো ডাটা টাইপ দিতে পারেন, এবং ভ্যালুর জায়গায়ও সেম ইন্টিজার, স্ট্রিং বা ডাবল বা অন্য কোনো ডাটা টাইপ দিতে পারেন। সো এখানে আপনি কি টাইপের ডাটা দিবেন সেটা হচ্ছে যে আপনার প্রয়োজন অনুসারে দিবেন। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে লিস্ট সেট ম্যাপ এবং এই প্রত্যেকটা হচ্ছে যে ইমিউটেবল, হ্যাঁ ইন্টারফেস। সো এই লিস্ট সেট ম্যাপ এই ইন্টারফেসগুলি ইউজ করে হচ্ছে যে আমরা ইমিউটেবল কালেকশনের ব্যবহার করতে পারি। সো আমরা চলে যাই পরের স্লাইডে। তো এখানে আছে যে মিউটেবল কালেকশনের ফাংশন। সো মিউটেবল কালেকশনের ক্ষেত্রে রিড এবং রাইট, অর্থাৎ আপনি এই দেখেন মিউটেবল লিস্ট, মিউটেবল সেট এবং মিউটেবল ম্যাপ। তো এই মিউটেবলের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আমরা ইমিউটেবলের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ করতে পারতাম না, কিন্তু মিউটেবলের ক্ষেত্রে আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো, অর্থাৎ কোনো একটা কিছু ডিলিট করে দিতে পারবো কোনো একটা ডাটা, অথবা নতুন একটা ডাটা ইনসার্ট করতে পারবো। প্রথমে আছে লিস্ট। সো মিউটেবল লিস্ট অফ এখানে ডাটা টাইপ, সো স্ট্রিং, ইন্টিজার এই টাইপের, অথবা অন্য কোনো অবজেক্ট হতে পারে। তো মিউটেবল লিস্ট অফ, সিমিলারলি মিউটেবল সেট অফ এবং ম্যাপের ক্ষেত্রে মিউটেবল ম্যাপ অফ, হ্যাঁ কি ভ্যালু। এরপরের স্লাইডে আমরা দেখি যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো ইউজ করে হচ্ছে যে আমরা যেমন বাম পাশে দেখতে পাচ্ছি যে ইমিউটেবল কালেকশনের ফাংশন বা রিড অনলি, হ্যাঁ তো এইগুলো যেমন মনে করেন কন্টেন্টস, এটা দিয়ে আমরা চেক করতে পারি যে একটা ভ্যালু কি এই অবজেক্টের ভিতরে আছে কিনা বা এই কালেকশনের ভিতরে আছে কিনা। হ্যাঁ, তো কন্টেন্টস অল, কন্টেন্টস অলের ভিতরে যদি আমরা একটা অন্য একটা কালেকশন দিয়ে দিই তখন বুঝতে পারবো যে আসলে এই সবগুলো ভ্যালু কি এই কালেকশনে আছে কিনা। হ্যাঁ, তো এরকমভাবে আমরা গেট, ইন্ডেক্স অফ, ইজ, ইমটি এগুলোর প্রত্যেকটার ব্যবহার আমরা দেখব। হ্যাঁ, ইটারেটর, ইটার লিস্ট, ইটারেটর, সাব লিস্ট এগুলোর ব্যবহার হচ্ছে যে আমরা কোড করার সময় দেখব যে এগুলো কীভাবে কাজ করে। সো ইমিউটেবল কালেকশনের ফাংশন বা এই জিনিসগুলো দিয়ে দেখেন একটাও কিন্তু যে এরকম কোনো ফাংশন নাই যেটা দিয়ে হচ্ছে যে আমরা এটাকে মডিফাই করে ফেলতে পারবো বা এডিট বা কোনো একটা ভ্যালু ডিলিট করে দিতে পারবো, এরকম কিছু নাই। কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছি যে মিউটেবল কালেকশনের ফাংশন রিড এবং রাইট। হ্যাঁ, তো এই রিড মিউটেবল কালেকশনের ফাংশনের মধ্যে ইমিউটেবল কালেকশনের ফাংশনগুলো, এখানে যতগুলো ফাংশন রয়েছে সবগুলো প্লাস হচ্ছে যেমন অ্যাড, অ্যাড অল, ক্লিয়ার, রিমুভ, রিমুভ অল, হ্যাঁ রিমুভ অ্যাড, সেট, হ্যাঁ নতুন একটা ভ্যালু সেট করা, রিটেন অল, তো এই টাইপ, এই দেখেন এখানে কিন্তু আমরা ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিতে পারছি বা নতুন একটা ভ্যালু অ্যাড করতে পারছি বা অন্য একটা ওই ইন্ডেক্সে অন্য নতুন একটা ভ্যালু সেট করে দিতে পারছি বা রিমুভ করে দিতে পারছি। সো অর্থাৎ আমরা ভেরিয়েবলের ডেটাগুলোকে আমরা কিন্তু মডিফাই করতে পারতেছি। সো এখানে ইমিউটেবল কালেকশনের সবগুলো ফাংশন যেগুলো দিয়ে মডিফাই করা না মানে করা যায় না সেগুলো প্লাস হচ্ছে যেগুলো দিয়ে মডিফাই করা যায় সবগুলোই হচ্ছে মিউটেবল কালেকশনের ফাংশন। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যে রিড এবং রাইট সবই করা যায়, তার মানে হচ্ছে যে বাম পাশে যেগুলো আছে প্লাস হচ্ছে ডান পাশে সবগুলো মিলেই হচ্ছে যে মিউটেবল কালেকশনের ফাংশন। আমরা এটা ডিটেইলে দেখব যখন আমরা কোড করব। তো আমরা এখন কোড করা শুরু করি।